ভিডিও শুরু হওয়ার আগে একটা কুইক অ্যানাউন্সমেন্ট, আবার আমাদের পরবর্তী সাবস্ক্রাইবার মাইলস্টোন কিউএনএ, একটা কিউএনএ যেটা আমি অনেক দিন ধরে করার জন্য অপেক্ষায় ছিলাম, আমি জানি তুমিও ছিলে, ইজ ফাইনালি কামিং, আসছে খুব তাড়াতাড়ি পরের এপিসোড অফ আস্ক মাস্ক। এবং সেটার জন্য তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমার জন্য যেটা তুমি জিজ্ঞেস করতে চাও, অবশ্যই এই ভিডিওর বা পরবর্তী যে কোনো ভিডিওর কমেন্ট সেকশানে হ্যাশট্যাগ আস্ক মাস্ক লিখে তোমার প্রশ্নটা আমার জন্য রেখে দাও, বিকজ সেই কমেন্ট সেকশান থেকেই আমরা প্রশ্ন পিক করব ফর দ্য নেক্সট এপিসোড অফ আস্ক মাস্ক। আবার তোমার অনেক প্রশ্নই আমি কালকে অ্যানাউন্সমেন্টের পর দেখেছি, আরও যত ইউনিক প্রশ্ন আছে করতে ভুলো না ইন দ্য কমেন্ট সেকশন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের এপিসোড অফ আস্ক মাস্কে। চলো চলো মেইন ভিডিওতে। নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। আর অবশ্যই শুরুতেই প্রথম যেটা আমাদের নোটেবল বিষয় যেটা কালকে রাত্রিতে হয়েছে সেটা হচ্ছে ফাইনালি আমরা উইকেন্ড র্যাঙ্কিংয়ের রিওয়ার্ডসগুলো এখানে পেয়ে গেছি প্রথম সপ্তাহের জন্য, যেটা কাইন্ড অফ একটা ভীষণ রিলিভিং ব্যাপার। তার কারণটা হচ্ছে যে এর মানে এটা বোঝার যে প্রত্যেক সপ্তাহে তুমি যদি ঠিক যেভাবে এই সপ্তাহে খেলেছো সেভাবেই খেলতে থাকো, তাহলে তুমি একটা গ্যারেন্টিড 102 করে কার্ড কিন্তু পেতে থাকবে তুমি যদি হাই টিয়ারে খেলছো, অ্যান্ড অবশ্যই প্রথম 0.1 থেকে 5% মধ্যে থাকছো, যেটা অ্যাগেন সিম রিলেটিভলি ইজি এই সপ্তাহে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এই কার্ডগুলো পাওয়ার পরে একটা যেটা প্রশ্ন যেটা আমি ভীষণ দেখছি এখন ইন দ্য কমেন্টস যেটা তোমাদের রয়েছে, এবং জেনারেলি আমিও এই ধরনের প্লেয়ারগুলো পাওয়ার পর যেটা আমার মনেও থাকে সেটা হচ্ছে, এখন এই যে প্লেয়ারগুলো আমাদের গ্রুপ এ প্লাস বিতে আমরা পাচ্ছি, অর্থাৎ ধরো 106 ডিয়ং থেকে অল দ্য ওয়ে ডাউন টু 102 কার্ডগুলো অবধি, অর্থাৎ এখানে তার এমই হোক সেটা পুলিশিচ হোক বা স্টোনস, এই কার্ডগুলো যদি তুমি এখন পাও ইন দ্য গেম, তোমার কি অ্যাকচুয়ালি এই কার্ডগুলো কি নিয়ে খেলা উচিত, নাকি এই কার্ডগুলো তোমার মার্কেটে ইমিডিয়েটলি বেছে দেওয়া উচিত? আবার মাথায় রাখো এর মধ্যে যে রিওয়ার্ড পাথ কার্ডগুলো আছে মানে বা ডিলিট, এগুলোর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয় না অবশ্যই, বিকজ এদেরকে তুমি র্যান্ডাম রিওয়ার্ডস থেকে পাবে না বা ডিপাই এই ধরনের কার্ডগুলো, এটা অ্যাপ্লাই হয় শুধুমাত্র সেই কার্ডগুলোর জন্য যেগুলো তুমি আইদার বোনাস প্রাইজেস থেকে পেতে পারো বা স্টার পাস প্রিমিয়ামের রিওয়ার্ডস থেকে পেতে পারো, বা ইনফ্যাক্ট অনেকে তোমরা এই কার্ডগুলো উইকেন্ড রিওয়ার্ডস থেকে পেয়েছো। তো অ্যাগেন আজকে আমরা কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই এই যে কার্ডগুলো স্টার্টিং অল দ্য ওয়ে আপ ফ্রম কুলিবালি, কেন, অল দ্য ওয়ে ডাউন টু এই তারে মিস্টোনস, এদেরকে শুড ইউ সেল অর শুড ইউ কিপ, যদি এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন গ্রুপ আসার আগে তুমি এই কার্ডগুলোকে পাচ্ছ, কারণ আবার যে ফ্যাক্টরগুলোর উপরে বেস করে আমরা এই সেল অর কিপটা করব আজকে সেগুলো কিন্তু অবশ্যই নতুন গ্রুপগুলোর ক্ষেত্রেও সমানভাবে অ্যাপ্লাই হবে। প্রথম জিনিস যেটা মাথায় রাখার, অবশ্যই যে মুহূর্তে কোনো নতুন গ্রুপ আসছে তুমি যদি বোনাস প্রাইজের সেকশানে তোমার পয়েন্টস বাঁচিয়ে রেখে থাকো, অর্থাৎ তোমার এরকম জায়গা আছে যেখানে তুমি নতুন প্লেয়ার পাওয়ার মতো একটা কমফর্টেবল জায়গায় রয়েছো, তুমি দুটো বা তিনটে বোনাস প্রাইজেস পুল খুলতে পারছো, সেই মুহূর্তে তুমি যদি এই হাই রেটেড কোনো কার্ড পাও সেটা 106 থেকে শুরু করে 103 অবধি হোক, ইমিডিয়েটলি তোমার সেটা মার্কেটে বসিয়ে দেওয়া উচিত ছিল। কেন? তার কারণটা হচ্ছে শুরুতে অফকোর্স দিস কার্ড স্টার্ট আউট অনেকটাই উঁচুতে, অ্যান্ড যারা একটু হাই লেভেল প্লেয়ার্স, হাই বাজেট পে টু প্লে প্লেয়ার্স, তারা যারা এই কার্ডগুলোকে পাচ্ছে না, মেবি একটা চান্স আছে যে তারা তোমার থেকে এই কার্ডটাকে কিনে নিল। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই এই 106 বা 105 কার্ডগুলো আর সেই জায়গাতে নেই যেখানে ইমিডিয়েটলি পাওয়ার পরেই তোমার এই কার্ডগুলোকে বেচার কথা ভাবা উচিত, কারণ এই কার্ডগুলো এখন মেজরলি স্টেবিলাইজ করে গেছে একটা 105 কার্ডের জন্য 22 মিলিয়ন বা একটা 106 কার্ডের জন্য 25 মিলিয়ন, ভীষণই ভীষণই একটা ইউনো ঠিকঠাক মার্কেট ভ্যালু, দিস ইজ নট ওভার প্রাইস, দিস ইজ নট আন্ডার প্রাইস। স্পিকিং অফ, ফার্স্ট কার্ড ইজ ডিয়ং, তুমি যদি ডিয়ংকে পাও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি স্টিল বলবো এই কার্ডটাকে বেচে দেওয়া ইজ দ্য বেস্ট থিং টু ডু। কেন? তার কারণটা হচ্ছে ইনহেরেন্টলি কার্ডটা যথেষ্ট ভালো, এবং অবশ্যই তোমার যদি এই মুহূর্তে সেন্টার মেডদের মধ্যে কোনো একজন 98 বা 99 থাকে তুমি ভাববে ঠিক আছে ডাইরেক্টলি 106 অবধি যাওয়া তো একটা আপগ্রেড, বাট দ্য পয়েন্ট ইজ এই কার্ডটা একটা সেন্টার মেড, এবং প্রথমত এই যে রিওয়ার্ড পাত্তা বা বোনাস প্রাইজেস আমাদের এসছে সেখানে কিন্তু সেভাবে কোনো ভালো সেন্টার মেড আর আসেনি, পরবর্তী ক্ষেত্রে ডিব্রয়না আসার সম্ভাবনা রয়েছে আমরা জানি, এটা আমরা কালেকশন দেখে বুঝতে পেরেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো পরবর্তী গ্রুপগুলোতে প্রচুর সেন্টার মেডস আসার সুযোগ রয়েছে, অ্যান্ড অনেস্টলি যদিও ডিয়ং ইজ আ ভেরি গুড অলরাউন্ডেড কার্ড, এরকম কোনো পার্টিকুলার ট্রেড নেই যেখানে ডিয়ং পার্টিকুলারলি স্ট্যান্ডস আউট আমার জন্য,
খুবই অলরাউন্ডেড কার্ড, খুবই ভালো কার্ড, একদমই খারাপ নাই কার্ডটা। বাট স্টিল এই মুহূর্তে এই যে তুমি 25 মিলিয়ন মার্কেট ভ্যালুটা পাচ্ছ, বিকজ আবার এই কার্ডটার যথেষ্ট ডিমান্ড আছে, এই 25 থেকে 26 মিলিয়নের মধ্যে এই কার্ডটা আমার মনে হয় বেচে দিয়ে পরবর্তী পুলের জন্য বা পরবর্তী সেন্টার মেড আসার জন্য অপেক্ষা করা ইজ দ্য বেস্ট থিং। এটাও কিন্তু ভুললে হবে না, একটা মিডফিল্ডার পাসও এখনও আসা কিন্তু বাকি। কুলিবালি 106, এবার এই কার্ডটা খুব ইন্টারেস্টিং, কেন? তার কারণটা হচ্ছে কুলিবালি এই ইভেন্টে আসার আগেই ওর একটা 104 কাউন্টার পার্ট এসেছিল, রাইট, যেটা পিনাকেল প্লেয়ার্সে তুমি পেয়েছো। এবার প্রশ্নটা হচ্ছে তোমাকে যদি এখন 104 কুলিবালি থাকে, 106-এ তোমার কি আপগ্রেড করা উচিত? পারফরমেন্সের দিক থেকে অ্যাবসলিউটলি অবশ্যই। এখন এই গেমের একটা প্যাটার্ন রয়েছে, সেটা হচ্ছে নতুন কার্ড যারা অবশ্যই সেটা শুধু নাম্বারসের দিক থেকেই নয়, জেনারেলিও গেমে বেটার পারফর্ম করে, এবং এই কার্ডটার স্ট্যাটস ভীষণ ভীষণ সলিড, বেসিক্যালি জাস্ট 104 কার্ডটাই উইথ বেটার স্ট্যাটস, তাই না? কিন্তু কথাটা হচ্ছে এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে তোমার কাছে যদি অলরেডি 104 কুলিবালি থাকে পিনাকেল প্লেয়ার, আমি বলবো মার্কেট ভ্যালু খরচা করে এই কার্ডটাকে কেনা মেক্স নো সেন্স। এবং উল্টোটাও আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি যদি এই কার্ডটাকে পুল করো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, দ্য বেস্ট থিং টু ডু কি, আবার অবশ্যই এই কার্ডটাকে খেলানো, 104 কার্ডটাকে মার্কেটে ছেড়ে দেওয়া, নট দ্য আদার ওয়ে রাউন্ড। কেন? কারণ এই কার্ডটার মার্কেট ভ্যালু 24 মিলিয়ন, ওয়্যারাজ যেটা নর্মাল পেনাকেল কার্ড সেটার এখন মার্কেট ভ্যালু হ্যাঁ একটু ফল করছে বটে, স্টিল 16-17 মিলিয়ন। এই যে ডিফারেন্সটা, এটাতে তুমি কিন্তু একটা পারফরমেন্সের বুস্ট পাচ্ছ, ওভারঅলের বুস্ট পাচ্ছ, অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। ঠিক সেভাবেই এটাও অ্যাপ্লাই করে যে তোমার এই মুহূর্তে যারা ডিফেন্ডাররা রয়েছে তারা যদি আবার ওই 104 পিনাকেল কুলিবালির থেকে কম ওভারঅল হয়, বা ইনফ্যাক্ট যদি বাজেট ডিফেন্ডার্সও হয় যেমন টোলো, ওই 100 রেটেড এইসব কার্ড, সেই জায়গা থেকে দাঁড়িয়েও এই কুলিবালি কার্ডটাকে খেলানো ইজ অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। আবার এটা এমন একটা কার্ড যার জন্য আমি বলবো এই 25 মিলিয়ন 22 মিলিয়ন এই মার্কেট ভ্যালু রেঞ্জটা ভীষণই ভীষণই জাস্টিফাইড, ভেরি ভেরি সলিড কার্ড। তুমি এখনও দেখবে দের আর পারচেস অর্ডার্স, কারণ আবার এই পারচেস অর্ডার্সটা আছে, এগুলো ফুলফিল হয়ে যাবে, কারণ তাও লোকে এখনও এটাকে পুল করছে। এই গ্রুপগুলো যাওয়ার পরে আমি ফুললি এক্সপেক্ট করছি এই কার্ডটার মার্কেট ভ্যালু আরও বাড়ার, অ্যাবসলিউট ওয়েন। এবং সেই লাইনেই কথা বলতে গিয়ে আমাদের কথা বলতে হবে আরেকটা ব্যান্ডাইক সিবির ব্যাপারে, যাকে আমি ইগনোর করতে পারি না এখানে, বিকজ আর্গিউয়েবলি এই দুটো কার্ডের স্ট্যাটস সমান হলেও এই কার্ডটা একটু এগিয়ে যায় কিন্তু হাইটে হেডারে। তুমি জানোই ব্যান্ড ডাইকের আলটিমেট টিম অফ দ্য সিজন, টিম অফ দ্য সিজন, এই কার্ডগুলো কতটা কতটা ভালো ছিল ইন দ্য গেম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা 105 রেটেড কার্ড ফর এই যে 21-23 মিলিয়ন মার্কেট ভ্যালু আছে, অ্যাবসলিউটলি আ স্টিল। তুমি যদি এই কার্ডটাকে পাচ্ছ কোনো জায়গা থেকে, তোমার কোনো প্রশ্নই আসে না এই কার্ডটাকে এখন বেছে দেওয়ার, বিকজ এরকম সেন্টার ব্যাক হয়তো আসবে পরে, বাট তবুও ভ্যান ডাইক কার্ডটা এজ আ লেগাসি কার্ড যার পারফরমেন্স আমাকে প্রথম থেকে ভীষণ ভীষণ সারপ্রাইজ করেছে এই গেমে, এই কার্ডটাও সেই প্যাটার্নটাই কন্টিনিউ করছে। এবং এই মার্কেট ভ্যালুতে এই কার্ডটাকে খেলানো ইজ মাচ বেটার দ্যান এই কার্ডটাকে মার্কেটে ছেড়ে দেওয়া। হ্যারি কেন 106, ইমিডিয়েটলি পেলেই মার্কেটে বেচে দাও, প্রচুর স্ট্রাইকার আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যারি কেন একটা খুব ভালো কার্ড, সবুজ 2 ইঞ্চি হাইট আছে, অস্বাভাবিক হাই নাম্বার অফ ট্রেডস আছে, খুবই ভালো কার্ড, রাইট, বাট এই যে 22 মিলিয়ন থেকে 25 মিলিয়ন মার্কেট ভ্যালুটা আছে, এই মার্কেট ভ্যালুতে আমি বলবো স্ট্রাইকার এই মুহূর্তে হ্যারি কেনকে না খেলিয়ে একটা বেটার কার্ডকে খেলানো মেক্স মাচ মোর সেন্স, যেখানে পরে আমরা জানি রোনাল্ডো মেসি এত এত কাজ আসছে, স্ট্রাইকারের অভাব তোমার হবে না এই পার্টিকুলার ইভেন্টে। হোপফুলি তুমি ইউনো পরবর্তী প্রাইম আইকন বা ইভেন্ট আইকন পাথগুলো থেকেও একটা স্ট্রাইকার এক্সপেক্ট করতে পারো, এত পপুলার একটা পজিশন। এবং আমরা জানি এই স্ট্রাইকার কার্ডগুলো মার্কেট ভ্যালু সবচেয়ে তাড়াতাড়িও ড্রপ করে, সেই জায়গা থেকে হ্যারি কেন ইজ আ নো গো ফর মি, পেলে মার্কেটে ছেড়ে দাও, আনটেল আর আনলেস তুমি একটা 92 বা 93 স্ট্রাইকার খেলাচ্ছ, যেটা তুমি এই মুহূর্তে খেলাচ্ছ না আমি জানি। ইন এনি আদার কেস এই 22 মিলিয়নটা তুমি বেটার ইউজ করতে পারবে কিন্তু পরবর্তী বোনাস প্রাইজেসের কার্ডগুলোকে কিনতে, মেবি মার্কেট থেকে, বা ইনফ্যাক্ট একটা চিপার স্ট্রাইকার এই মুহূর্তে কিনতে। স্টার্লিং, এবার এই কার্ডটা খুব ইন্টারেস্টিং, কারণ ফান ফ্যাক্ট এই কার্ডটাকে আমি গতকাল পুল করি উইকেন্ড র্যাঙ্কিং থেকে। ন্যাচারালি আমার মনে প্রশ্ন আছে এটা 105 রেটেড লেফট উইঙ্গার, আল দশারির থেকে তো একটা বড় সড়ো ওভারঅল আপগ্রেড, আমার কি এই কার্ডটাকে খেলানো উচিত? এবং সেই জায়গা থেকে অবশ্যই স্ট্যাটসে এটা নিয়ে কোনো প্রশ্নই নেই যে হ্যাঁ অবভিয়াসলি এই কার্ডটার স্ট্যাটস আর বেটার ইন এভরি রিগার্ড এক্সেপ্ট দ্য ফিজিক্যাল। তো এই কার্ডটার ক্ষেত্রে আমি বলবো কেনা বেচাটা ইজ মোর অফ আ পার্সোনাল প্রেফারেন্স।
আমার জন্য এই কার্ডটা ইজ আ কার্ড যাকে তুমি খেলাবে ফর এভরি রিজন এক্সেপ্ট ফর দ্য রিজন যে তুমি একটা লেফট উইঙ্গার খুঁজছো যার ফিজিক্যাল খুব হাই, সেই জায়গা থেকে তুমি কিন্তু মিস আউট করে যাবে। বাট এই কার্ডটার পেস, ড্রিবলিং, এই দুটো স্ট্যাট অস্বাভাবিক। ইন গেমে এত ফাস্ট, এত স্মুথ একটা কার্ড অনেক দিন পর আমি লেফট উইঙ্গারে দেখেছি, এবং অনেস্টলি আমার মনে হয় একটা 105 কার্ড হিসেবে দ্য ফ্যাক্ট যে এই কার্ডটা ইজ অ্যাট 11 মিলিয়ন, এটা ভীষণ ভীষণ চিপ। আগেন হোপফুলি লেফট উইঙ্গার্স আরও পরবর্তীতে আসবে, এবং এটাও ভুললে হবে না যে অনেকে ভাবছে যে আমি তো মানে পাবো তাহলে আর আমার স্টার্লিংয়ের জন্য গিয়ে কী হবে, বাট এটা কিন্তু ঠিক না। বিকজ তোমাকে যদি মানেকে নিতে হয় তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি ওই পাত থেকে সমস্ত কার্ড নিতে হবে না। আমরা অলরেডি কথা বলেছি ভ্যান পার্সি এই কার্ডটা অতটা ভালো না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যদি মানের জন্য যাও তোমাকে ভ্যান পার্সির জন্য যেতে হবে। দ্যাট ইজ নট সামথিং যেটা আমার মনে হয় ইজ ওয়ার্থ ইট। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যদি স্টার্লিংকে পুল করো, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আগে এই কার্ডটাকে খেলিয়ে দেখো, বিকজ আমার মনে হয় তুমি কিন্তু একটু হলেও সারপ্রাইজড হবে। ম্যাককিনি, যদি এই 105 কার্ডটাকে তুমি পুল করছো কী করবে তুমি? প্রশ্ন হচ্ছে তোমার টিমে কি একটা ডিফেন্সিভ সেন্টার মিডের প্রয়োজন আছে? ইফ ইয়েস, এই কার্ডটাকে খেলিয়ে দেখো। যদি তোমার মনে হচ্ছে যে এই কার্ডটা ইজ নট সাফাইসিং ফর ইট, কারণ আবার এই 3-star স্কিল মুভসটা যেটা আমি বারবার বলতে থাকি ইজ ফর আ সেন্টার মিড একটু প্রবলেম্যাটিক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখনই কনসিডার সেলিং হেম। আবার যখনই কোনো 105 কার্ড এই 11 মিলিয়ন থেকে 10 মিলিয়নে চলে যাচ্ছে, আমার বারবার মনে হয় যে এই মার্কেট ভ্যালুটা ইজ নট ফেয়ার ফর দিস কার্ড। বাট ফর সামওয়ান লাইক ম্যাককিনি এটা একটা ভীষণ স্পেসিফিক জায়গার কার্ড, এবং আনটিল অ্যান্ড আনলেস তোমার এই ডিফেন্সিভ ওরিয়েন্টেড একটা কার্ডের প্রয়োজন হয়, বা ইনফ্যাক্ট যদি তোমার সেন্টার মিডরা ইউনো 103-102 এইরকম না হয়, ইনফ্যাক্ট যদি তোমার কাছে গুলিটও থাকে তত দূর অবধিও আমি বলবো ম্যাককিনিকে চেষ্টা করো মার্কেটে ছেড়ে দেওয়ার, বিকজ আবার অতটা কিছু ভ্যালু অ্যাডিশন আমি এখানে দেখছি না। অ্যান্ড মেইনলি এই 3-star স্কিল মুভসটার জন্য আমি বলবো আরও আমি ভ্যালু অ্যাডিশনটা দেখছি না। বাট এই কার্ডটা খুব ভেরি অলরাউন্ডার সেন্টার মিড উইথ ফোকাস অন ডিফেন্স, বেটার সেন্টার মিড আমি এক্সপেক্ট করছি এই গেমে এই মুহূর্তে দাঁড়িয়ে। ম্যাককিনি ইজ আ সেল ফর মি এখন, বাট ইভেনচুয়ালি যদি আরও বেটার সেন্টার মিড না আসে অলওয়েজ তুমি এই কার্ডটাতে ফেরত যেতে পারো, বিকজ এই কার্ডটার সাপ্লাই এই মুহূর্তে যথেষ্ট আছে। ডেস্ট 104, সহজ প্রশ্ন সহজ উত্তর, সেটা হচ্ছে তোমাকে যদি কোনো 104 রেটেড রাইট ব্যাক এখন না থাকে চোখ বুঝে এই কার্ডটাকে খেলিয়ে নাও। আগেন আই এম ভেরি সারপ্রাইজ উইথ হাউ গুড দ্য স্ট্যাটস আর প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ কার্ডেরই, এই কার্ডটারও সেটাই। অবশ্যই মেইনলি ফোকাস অন দ্য অ্যাটাকিং স্ট্যাটস একটু বেশি, এটা হয়, এটা খুব স্বাভাবিক, রাইট ব্যাকদের মেজরিটিটাই উল্টোটা হয়, অ্যাটাকিং স্ট্যাটস একটু বেশি হয়, ডিফেন্সিভ মার্জিনালি কম হয়। বাট আমি বলবো ভেরি অলরাউন্ডেড কার্ড, অ্যান্ড যে পেসটা দরকার রাইট ব্যাকদের সেটাও এই কার্ডটার আছে। পেলে 9 মিলিয়নে এই কার্ডটাকে ছাড়ার কোনো মানেই হয় না। 104 ডেস্ট কিন্তু খুব ভালো একটা রাইট ব্যাক যদি তোমার কাছে কোনো 104 রেটেড বা 103 রেটেড রাইট ব্যাক অলরেডি না থাকে। ডিয়ার, আই ডোন্ট সি ভ্যালু ইন দিস কার্ড, সত্যি কথা তোমাকে বলতে আমার মনে হয় এই কার্ডটাকে পেলে ইমিডিয়েটলি বেছে দেওয়া উচিত। এই 91 পেসটা রিয়েলি ডাজেন্ট সিট রাইট উইথ মি, বেটার সেন্টার ব্যাক এর থেকে আমি এক্সপেক্ট করছি আরও। অ্যান্ড 104 হিসেবে আবার 9 মিলিয়ন, নট দ্যাট গ্রেট অফ আ মার্কেট ভ্যালু, পেলে টুক করে সেল। একটু চেষ্টা করো হায়ার মার্কেট ভ্যালুস পাওয়ার, বাট খুব মুশকিল, বিকজ আবার লোয়ার মার্কেট ভ্যালুজে এতগুলো সেল অর্ডার রয়ে গেছে এই কার্ডটার। বাট তাও ট্রাই করো একে বেছে দেওয়ার, দিস ইজ নট আ কার্ড যাকে নিয়ে আমি খেলবো। গ্যারেথ বেল, 104 রেটেড রাইট মিড, আগেন ফ্যান ফেভারিট একটা কার্ড এবং মেক্স আ লট অফ সেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে। ফর 104 আমি এক্সপেক্ট করবো যখন এই কার্ডটার সাপ্লাই কমে যাচ্ছে এই কার্ডটার মার্কেট ভ্যালু টু রাইজ আ লিটল বেট। হ্যাঁ, কেন রাইজ আ লিটল বেট, আবার স্কিল মুভ, স্ট্যামিনা সমস্ত কিছু কিন্তু এই কার্ডটার ইজ অন দ্য প্লাস সাইড, পেস, শুটিং এগুলোও ইজ অন দ্য প্লাস সাইড। হ্যাঁ, মেবি একটা বেটার রাইট উইঙ্গার আসতে চলেছে ইন মেসি, দ্যাট ক্যান বি পসিবল। বাট দ্য থিং ইজ, একটাই কারণ যে কারণে এই কার্ডটা নিয়ে তোমার একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে দ্য মিডিয়াম ওয়ার্ক রেট। এক্সপেক্ট করো না এটাকে অ্যাজ আ রাইট উইঙ্গার, অ্যাবসলিউটলি একটা রাইট মেডই কিন্তু এই কার্ডটা। বাট সেটা হলেও দিস কার্ড বিং আ লিটল বিট অফ আ পপুলার কার্ডের ক্যাটাগরিতে পড়া একটা কার্ড, জাস্ট লাইক রোনাল্ডো বা মেসি এই ধরনের কার্ড, বা একটু মার্জিনালি কম পপুলার রেটে, আমি এক্সপেক্ট করছি যখন সাপ্লাই কমবে তখন কিন্তু ডিমান্ড এই কার্ডটার বাড়বে। এই মুহূর্তে রেখে দাও, দেখো গ্রুপটা চলে যাওয়ার পর কি হয়, তুমি কিন্তু একটু সারপ্রাইজড হলেও হতে পারো। পুলিসিচ, 103 রেটেড লেফট উইঙ্গার, আগেন ভীষণ ভীষণ স্ট্রং স্ট্যাটস অন দ্য ফেস ভ্যালু,
প্রশ্নটা হচ্ছে এই কার্ডটাকে কি আমি এখন খেলাবো, যেখানে 103 রেটের একটা লেফট উইঙ্গারে আমি দেখছি মিডিয়াম ওয়ার্ক রেট? আনফর্চুনেটলি নট। আমার মনে হয় 103 রেটেড পুলিশকে তুমি তখনই খেলাবে যদি তোমার ভার্সেস অ্যাটাকে বুস্টটা দরকার হয়। অ্যাগেন, যদি তোমার কাছে আল দসারি থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে, দিস কার্ড ইজ নট ওয়ার্থ প্লেয়িং অ্যাট অল আমার মনে হয়, বিকজ আবার আল দসারির থেকে আমি বেটার পারফরমেন্স আর বেটার প্রেজেন্স এক্সপেক্ট করছি। একমাত্র আবার মাথায় রাখো, শুধুমাত্র যদি ভার্সেস অ্যাটাকে তোমার ওভারঅল বুস্ট হয় এই পুলিশকে খেলানোর জন্য, তাহলে এই লাইন আপে রাখো, অর এলস ট্রাই অ্যান্ড সেল। এই কার্ডটা আগেন নট দ্যাট গ্রেট, এই স্ট্যান্ড আউট করছে না আমার জন্য, ইউ নো। তার এমি আবার 103 রেটের একটা স্ট্রাইকারদের ব্যাপারে আমি যেটা কেনের ব্যাপারে বলেছি, অবশ্যই সেটা তার এমির জন্য এখানে অ্যাপ্লাইজ, গুড বেটার হতে পারতো অবশ্যই। অ্যান্ড দ্য স্ট্যাটস উইচ আর দেয়ার সেটা ডাজেন্ট রিলি এই মুহূর্তে জাস্টিফাই আমার জন্য হ্যাভিং এই কার্ডটাতে ট্রেনিং ট্রান্সফার করে পারমানেন্টলি খেলানো। অ্যাগেন 7.5 মিলিয়ন বেচাটা একটু মুশকিল, বাট স্টিল এই মার্কেট ভ্যালিউটা কিন্তু উইল গো আ লং ওয়ে। তুমি যদি এই কার্ডটাকে এখন বেচার চেষ্টা করো বা গ্রুপটা চলে যাওয়ার পর বেচার চেষ্টা করো, কারণ খেলানোর দিক থেকে দাঁড়িয়ে 103 রেটেড স্ট্রাইকারসে একটু বেশি কিছু আমি এক্সপেক্ট করি। তার এমি ইজ গোয়িং টু বি আ গ্রেট কার্ড। আবার ওভারঅলের ক্ষেত্রে সবসময় আমি একটাই কথা তোমাকে বলেছি, পুলিশের ব্যাপারে হোক সেটা বা যে কোনো কার্ড, যদি তোমার একটা সিগনিফিক্যান্ট ওভারঅল বুস্ট হয় পারফেক্ট, যদি না হয় সেই ক্ষেত্রে অ্যাবসলিউটলি কি এটা এরকম একটা কার্ড যেটা অন্য 103দেরকে পাল্টে তুমি খেলাবে, সেরকম কার্ড এই তার এমিও অবভিয়াসলি নয়, সেল নট কি। শেষ করবো আমরা অ্যাট 103 অবশ্যই এই ক্ষেত্রে স্টোনস একটা সেন্টার ব্যাক, যে আবার নামে স্টোনস আছে কি পাথর হয়ে উঠতে পারবে তোমার ডিফেন্সে, আনফর্চুনেটলি নট। কার্ড হ্যাজ আ হাই মিডিয়াম ওয়ার্ক রেট, ডাজেন্ট সেট রাইট উইথ মি। প্রথমেই আমি একটা সেন্টার ব্যাকে হাই মিডিয়াম ওয়ার্ক রেট দেখলেই বলি সেল সেল, বাট দ্য থিং ইজ আবার এই কার্ডটার স্ট্রেংথ তোমাকে বুঝতে হবে। এই কার্ডটার স্ট্রেংথ হচ্ছে আই ডোন্ট নো পাসিং আর ড্রিবলিং। এই কার্ডটার স্ট্রেংথ হচ্ছে একটা ভালো নাম যেটা সেন্টার ব্যাকদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, বাট তাছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আবার আনটিল অ্যান্ড আনলেস তোমার যে সেন্টার ব্যাক আছে সে আর কাজ যাকে দিয়ে তুমি খুশি নও, বা ইনফ্যাক্ট সে দেয়ার কাজ যাদের ওভারঅলটা অনেকটা নিচের দিকে এবং কনসিডারেবল একটা বুস্ট তুমি দেখছো ইন দ্য ডিফেন্ডিং আর ফিজিক্যাল স্ট্যাটস, কোনোভাবেই স্টোনসকে খেলিও না। এমনিও জেনারেলিও আমি বলবো যে তুমি বুস্টও দেখো তাও খেলিও না, বিকজ অফ দিস হাই মিডিয়াম ওয়ার্ক রেট আই ডোন্ট ট্রাস্ট ইট পেয়ার্ড উইথ স্ট্রেংথ যেটা স্কিল বুস্ট আছে। ফর মি দিস কার্ড ইজ রিয়েলি আ সেল অ্যাট দিস পয়েন্ট, বিকজ আবার শেষ 103 হলেও এই ক্ষেত্রে অ্যান্ড ইংল্যান্ডের সেন্টার ব্যাক হলেও ফর মি মাচ বেটার ভ্যালিউ কিন্তু এই মুহূর্তে অফার করে ভ্যানডাইক, এই মুহূর্তে অফার করে কুলিবালি, ওদের মতো এরকম কার্ড নয় এগুলো যেগুলোকে আমি চোখ বুঝে বলতে পারবো কিপ আমার জন্য দিস কার্ড ইজ আ সেল। উইথ দ্যাট অবশ্যই আজকের আমাদের এই এপিসোড অফ সেল অর কিপ আমরা এখানেই শেষ করবো। দিস ইজ আ ভীষণ ইন্টারেস্টিং লাইন আপ, এবং অবশ্যই আমি জানি যে এই যেহেতু এত প্রশ্ন তোমাদের ছিল, আশা করি তোমাদের বেশ কিছু প্রশ্ন এই ভিডিওতে তুমি উত্তর পেয়ে গেছো, কাদেরকে তুমি খেলাবে, কাদেরকে তুমি ছেড়ে দেবে মার্কেটে। অ্যাগেন, যদি এরকম কোনো কার্ড থাকে যাকে দিয়ে তুমি পরবর্তী সেলার কিপে ফিচার দেখতে চাও, অবশ্যই সেটা তুমি দেখতে পাবে যখন নতুন গ্রুপ আসছে। বাট থ্যাংকস ফর ওয়াচিং, তো তাতে দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।